বোমাবাজিতে জখম দুই কিশোরকে আর্থিক সহায়তা প্রদান করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, কাকিনাড়া কাঁচাপুকুর সংলগ্ন একটি বিস্কুট কারখানায় কয়েকদিন আগে কাজ করার সময় মোহাম্মদ আমির নামে এক কিশোরের দুহাতের আঙুল বাদ চলে গিয়েছিল। অভিযোগ, বিস্কুট কারখানা কর্তৃপক্ষের তরফে ওই কিশোরকে তেমনভাবে আর্থিক সহায়তা করা হয়নি। শুক্রবার সন্ধ্যায় কাকিনাড়ার মানিকপীর বাজারে এক সভার মাধ্যমে ওই কিশোরের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। পাশাপাশি কয়েক মাস আগে রেললাইনের ধারে রাখা বোমা ফেটে জখম হয়েছিল প্রেমচাঁদ নগরের বাসিন্দা কিশোর, তার হাতেও এদিন 1 লক্ষ টাকার চেক তুলে দেন ব্যারাকপুরের সাংসদ। শ্রমিকের হাত উড়ে গেছে, কর্তৃপক্ষ দায় নেয়নি, কি বলি? পুরোপুরি অন্যায়, আমরা ছেড়ে দেবো না এটাকে। আমরা সাউন্ডকে নিয়ে লেবার যে ইন্সপেক্টর আছে তার কাছেও কমপ্লেন করা হয়েছে, এটা নিয়ে কোর্টেও মামলা হবে। এর কম্পনসেশন আমরা কী দিয়েছি? আমরা সামান্য ওদের পাশে দাঁড়িয়েছি, গভর্নমেন্ট যতটুকু হেল্প করা, যতটুকু সরকারি হসপিটালে একটা ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু এদের যা অধিকার আছে সে অধিকার এদেরকে বেআইনি কারখানা চলছে, কোনো লাইসেন্স নেই। হ্যাঁ, এটা আমরা খবর পেয়েছি, আমরা সব অথরিটিকে কমপ্লেন করা হচ্ছে। এদের এই ছেলেটাকে নিয়ে আমরা কমিউনিকেশন হাত উঠে গেছে, তার প্রশ্ন রাখতে আমি লেখাপড়া, এরা যারাই এদের লেখাপড়া করতে চায় ভালো স্কুলে এডমিশন নিয়ে সব রকম ব্যবস্থা এদের পরিবারের সঙ্গে আমরা আছি, করবো, এটা দুঃখের কথা না, কাজের কথা।